মার্কিন ছাড়াই যেভাবে ভারতীয় সন্তানের হাতে তৈরি হয়েছিল দেশের প্রথম দুই হাজার ডিসেম্বর মাসে মার্কিন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল যে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার জন্য মার্কিন সাহায্য ছাড়া ভারত কোনোদিন লাইট কম্বেট এয়ারক্রাফট নির্মাণ করতে পারবে না ঠিক তার এক মাস পরই নিচ প্রযুক্তিতে প্রথম লাইট কম্বেট এয়ারক্রাফট সফলতার সঙ্গে পরীক্ষা করেছিল ভারত তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই বিমানের নাম দিয়েছিল তেজস এই পুরো বিষয়টি ঘটেছিল ডাক্তার কোঠা হরিনারায়ণের তত্ত্বাবধানে মার্কিন ধারণাকে ভুল প্রমাণিত করে ওড়িশার এই মহাকাশ গবেষক প্রতিরক্ষা ক্ষেত্রে মাথা উঁচু করেছিল ভারতের উনিশশো আশি এ প্রথমেই লাইট কমবেট এয়ারক্রাফট প্রোগ্রাম শুরু হয়েছিল এর দুটি কারণ রয়েছে এক মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানের বিকল্প তৈরি করা এবং দুই ভারতের প্রযুক্তিকে আরও আধুনিক রূপ দেওয়া উনিশশো তেতাল্লিশে ওড়িশার বাহামপুর জেলার বারোবাজারে জন্মগ্রহণ করেছিলেন কোটা হরিনারায়ণ সিটি হাই স্কুল থেকে পড়াশোনা শুরু করে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি উভয় বিষয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি দুই থেকে দুই হাজার মধ্যে আরও উন্নত করা হয় তেজসকে আরও বাড়ানো হয় এর গতিবেগ ও নিখুঁত করা হয় এর লক্ষ্য দীর্ঘ পরীক্ষার পরে দুই হাজার এগারোর একুশ জানুয়ারি তেজস বায়ুসেনার ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে ওঠে দুই হাজার ষোলোর একুশ জানুয়ারি বাহারাইনের তেজস প্রথম কোন আন্তর্জাতিক বায়ু প্রদর্শনীতে অংশগ্রহণ করে দুই হাজার ষোলোর পয়লা জুলাই ভারতীয় বায়ুসেনার পঁয়তাল্লিশ স্কোয়াডনে যুক্ত হয় দুটি তেজস যুদ্ধ জাহাজ যাকে চলতি কথায় আন্ড্রা ফ্লাইং ড্রাগন্স নামে জানা যায়